ছানার বিষক্রিয়াজনিত কারণে মৃত্যু হয়নি পূর্ব বর্ধমান জেলা কালনার যোগীপাড়ার গোপাল পারমানিকের। বৃহস্পতিবার একথা জানান হাসপাতালের সুপার। গত সোমবার কালনা মহকুমা হাসপাতালে ছানা খেয়ে অসুস্থ হয়ে পড়েন পারমানিক পরিবারের 10 জন ভর্তি হন, পাশাপাশি অন্য এলাকা থেকে বেশ কয়েকজন ভর্তি হন। এদের মধ্যে ছিলেন গোপাল পারমানিক। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। পরিবারের সদস্যদের দাবি, ছানা খেয়ে বিষক্রিয়ার জন্য তার মৃত্যু হয়েছে। সন্ধ্যাবেলায় একটু ছানা খেয়ে গেল, সেই ছানাটা বিষক্রিয়াতে বাড়ির সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দাদার ফ্যামিলি তিনজন, সেইদার ফ্যামিলি চারজন, আমার ফ্যামিলির বাড়ির মধ্যে সাতজন ভর্তি হয়েছিল। আমার বদ্দির বাড়ির তিনজন, সাত দশজন আমার ফ্যামিলির লোক ছিল, কালনা হাসপাতালে ভর্তি ছিল এবং দাদাকে আইসিউতে রাখা হয়েছিল। আজকে ভোর 3:30 সময় মারা গেল। এই মৃত্যু পেছনে ছানাটাই বিষক্রিয়া বলবো আর কি বলবো বলুন। কারণ ওই ভারী হাত যদি আমার ছোটো ভাইপো তো খেয়েছিল, সে তো সুস্থ রয়েছে, সে ছানা খায়নি, তার কোনো ডিফেক্ট হয়নি। ছানা খেয়েই মরেছে, মানে ছানা বিষক্রিয়ার জন্যই মরেছে। মানে কবে থেকে এরা ভর্তি ছিল? দিন তিনেক আগে বলে। হ্যাঁ, দিন তিনেক। শুধু এরা নয় তো, এদের ফ্যামিলি আরো আরো অনেক জনা ভর্তি ছিল। মোটকথা ছানা যারা খায় তারা কোনো তো অসুস্থ হয়নি, ছানা খেয়েই হয়েছে এটা। কারণ যারা ছানা খায়নি, এদের ফ্যামিলি যারা ছানা খায়নি, তার তো কিছু হয়নি, ভর্তি ছিলেন, আজকে ভোরবেলায় মারা গেলেন। যদিও হাসপাতালের সুপার ডাক্তার অরূপ রতন করম জানান, এই ব্যক্তির হার্টের সমস্যা ছিল, তিনি হাসপাতালের এইচডিইউতে ভর্তি ছিলেন, এরপর তিনি হার্টের সমস্যার কারণেই মারা যান। ওই খাদ্য বিষক্রিয়ায় যারা ছিল তারা সবাইকে ছুটি করে দেওয়া হয়েছে। একজন মানুষের হার্টের অপারেশন হয়েছিল, তো করোনারি বাইপাস হয়েছিল, তার হার্টের সমস্যা ছিল, তো সেই জন্যই এইচডিইউতে উনি ভর্তি হয়েছিলেন। কিন্তু যে ছানার বিষক্রিয়াজনিত কারণে তার মৃত্যু হয়নি, সেটা ঠিক হয়ে গেছিলো। তার বমি পায়খানা এইসব কিছু ছিল না, তার হার্টের প্রবলেম আগে থেকেই ছিল, যার ফলে গতকাল সন্ধ্যাবেলা তাকে রেফার করা হয়েছিল। তো বাড়ির লোক যেহেতু রোগী সেই মুহূর্তে ঠিক ছিল বলে নিতে চায়নি, যার ফলে আর কি রোগীটি রাত্রিবেলার দিকে ওনার প্রেশার হঠাৎ ফল করে। তো তারা আমাদের এখানে প্রথাগত যা যা চিকিৎসা করা সেগুলো করা হয়েছে এইচডিইউতে, প্রেশার বাড়ানোর ইঞ্জেকশন স্যালাইন সব দেওয়া হয়েছে। তা সত্ত্বেও ওনার যেহেতু একটা সেপ্টিক শক টাইপের হয়ে যায় এবং শেষ পর্যন্ত হার্টের অসুখের জন্যই উনি মারা যান। এটা হার্টের অসুখজনিত মৃত্যু। এখনো পর্যন্ত কজন ভর্তি আছে আপনার? আমাদের এখানে এখন আর কেউ ভর্তি নেই, সবাইকে ছুটি করে দেওয়া হয়েছে, আর সবাই ভালো ছিল। এনার মৃত্যুটা হার্টের অসুখজনিত কারণে। কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।